Hey guys, welcome to Football Duniya. Hardware to the video, the show by Shago to the video. The two official important Bishoni to one the Shanga discuss Kurba Protomoto. Aske came to Mohunbagan Tabu Shamne, Abaro actor, remove ATK Andolon, among Bola Jai. Again Andolon will take it into A Andolon and Tiprota, Onek Tai Beshi Chido. Mohunbagan Tabu Shamne, Aske Dupur Duro Teke, Mohunbagan Shomotok, Akangsho, Jorho, Taken among Tara. রিমুভ এটিকে স্লোগান দিয়ে বিক্ষোভ শুরু করেন উল্লেখ্য তোমাদেরকে এই ব্যাপারে জানিয়ে রাখছি এটিকে মোহনবাগান নামের সামনে থেকে এটিকে শব্দটি উঠে যেতে পারে এই রকমটা কিন্তু রথযাত্রার দিনকে বলেছিলেন মোহনবাগান সচিব দেবাশীষ দত্ত তিনি যেটা বলেছিলেন যদি প্রভু জগন্নাথ চান তাহলে অবশ্যই এটিকে মোহনবাগান নামের সামনে থেকে এটিকে শব্দটি উঠে যেতেও পারে কিন্তু তিনি এটাও বলেছিলেন এটা একটা লং টার্ম বিষয় ইভেন তিনি এটিকে মোহনবাগানের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে কিন্তু এই ব্যাপারটা নিয়ে আলোচনাও করবেন এজিএমে কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু এই ব্যাপারটা নিয়ে কোনো রকম কোনো সমাধান সূত্র বেরোয়নি রথযাত্রা তো বটেই উল্টোরাত থেকে শুরু করে মহালয় এবং তারপরে দুর্গাপুজো কেটে গেলেও কিন্তু কোনো রকম সুরা হয়নি এটিকে নামটা মোহনবাগান নামের সামনে থেকে উঠে যাওয়ার মাঝে শোনা গিয়েছিল এসজি নামটা মোহনবাগান নামের সামনে হয়তো জুড়তে পারে কিন্তু সেইটাও হয়নি এটিকে নাম কিন্তু এখনও পর্যন্ত স্বমহিমায় বিরাজমান মোহনবাগানের নামের সামনে তো স্বাভাবিকভাবেই আর কিন্তু সমর্থকদের ধৈর্য ছিল না একটা সময় কিন্তু এই ধৈর্যের বাঁধ ভেঙেই যেত আজ কিন্তু সেটাই হয়েছে এবং মোহনবাগান তাবুর সামনে থেকে এই বিক্ষোভটা শেষ পর্যন্ত চলে গিয়েছিল মোহনবাগান সচিব দেবাশীষ দত্তবাবুর দেশপ্রিয় পার্কের বাড়ির সামনে অবধি তো বুঝতেই পারছো যেরকমভাবে কিন্তু একের পর এক আন্দোলন হচ্ছে কতদিন আর এই সমর্থকদের আবেগকে দমিয়ে রাখা যাবে সেটা কিন্তু অবশ্যই একটা বড় প্রশ্ন এই ব্যাপারে আমি কিন্তু আরও একটা ব্যাপার দেখার জন্য ওয়েট করে রয়েছি যে সঞ্জীব গোয়েঙ্কা যিনি ক্যালকাটা গেমস অ্যান্ড স্পোর্টস প্রাইভেট লিমিটেডের মালিক এবং এটিকে মোহনবাগান ক্লাব প্রাইভেট লিমিটেডের 80% শেয়ার হোল্ডার তিনি কি বিবৃতি দেন সমর্থকদের আজকের এই তীব্র বিক্ষোভের পরে কাল কিন্তু এটিকে মোহনবাগানের ম্যাচ আছে নিজেদের ঘরের মাঠে তো কালকের গ্যালারিতেও কিন্তু রিমুভ এটিকে নিয়ে উত্তাল হবে সেটা কিন্তু বলেই বাহুল্য যাই হোক আশা করব সমর্থকদের প্রত্যাশা মেটানোর জন্য আগ্রহী হবেন মোহনবাগানের যারা কর্মকর্তারা রয়েছেন অবশ্যই এটিকে মোহনবাগানের যারা বোর্ড অফ ডিরেক্টরসে রয়েছেন ম্যাক্সিমামটাই কিন্তু ক্যালকাটা গেমস অ্যান্ড স্পোর্টস প্রাইভেট লিমিটেডের সদস্যরা রয়েছেন ওনারা কিন্তু ব্যাপারটা গুরুত্ব সহকারে বিবেচনা করে দেখবেন এমনটা কিন্তু আমরা প্রত্যেকেই চাই অন্যদিকে ইস্টবেঙ্গল কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন কিন্তু আজকে একটা ভীষণ গুরুত্বপূর্ণ কথা বলেছেন তার ফুটবলারদের কিন্তু মানসিক স্বাস্থ্যের দিকে তিনি জোর দিতে চাইছেন আমি তোমাদেরকে সকালের ভিডিওতেই বলেছিলাম যে আজকে ইস্টবেঙ্গলে যারা আগের দিন খেলেছিল তাদেরকে শুধুমাত্র যোগ ব্যায়াম করানো হবে তো এইটাই কিন্তু এবার নিয়মিত করা হবে স্টিফেন কনস্ট্যান্টাইনের তত্ত্বাবধানে তো তিনি যেটা বলেছেন যে ফুটবলারদের মনোসংযোগের ঘাটতি কিন্তু হয়েছিল কেএল ভার্সেসের ম্যাচে তো সেই মনোসংযোগের ঘাটতিকে কাজে লাগিয়ে কিন্তু কখনো আদ্রিয়ান লুনা কখনো বা কেএল ভার্সেসের ইভেন গোল করে চলে যায় ইস্টবেঙ্গলের এগেনস্টে এই ফুটবলারদের মানসিক স্বাস্থ্যের দিকটা কিন্তু তিনি এবার থেকে দেখবেন আর কোনোভাবেই যাতে ফুটবলাররা মানসিকভাবে পিছিয়ে না পড়ে তাদের মনোসংযোগের ঘাটতি কখনোই যাতে ম্যাচের মধ্যে না হয় সেই ব্যাপারটার দিকে কিন্তু এইবার থেকে নজর দেবেন ইস্টবেঙ্গল কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন তো দেখা যাক কী হয় অবশ্যই বুধবার ম্যাচ রয়েছে সেই ম্যাচের দিকে তোমাদের প্রত্যেকে নজর থাকবে তো যাই হোক চলো এখনকার মতো ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও আর মনে করে কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ তোমরা জানি ফুটবলে নিয়মিত সঠিক তথ্য সবার আগে পেতে গেলে তোমাদের কিন্তু ফুটবল দুনিয়া চ্যানেলে আসতেই হবে আর তোমরা যারা যারা আমার সঙ্গে ডাইরেক্টলি কথা বলতে চাও আমার পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট সঙ্গে আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক দুটো ডিসক্রিপশন বক্সে রয়েছে সেখান থেকে তোমরা আমাকে ফলো করে দিতে পারো তো চলো এখনকার মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে